যদি আমাদের চ্যানেল নতুন হয় তাহলে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আসসালামু আলাইকুম, সিভিল ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। গত ক্লাসগুলোতে আমরা দেখিয়েছিলাম কিভাবে স্ট্রাকচারাল মেকানিক বই থেকে লেমের সূত্র সাহায্যে গাণিতিক সমস্যার সমাধান বের করতে হয় এবং হচ্ছে মুভমেন্ট বের করতে হয়, কিভাবে মুভমেন্টের গাণিতিক সমস্যার সমাধান করতে হয়। আজকে আমরা সেম স্ট্রাকচারাল মেকানিক বই থেকেই ম্যাথটা শুরু করতেছি। ম্যাথ হচ্ছে এরকম যে আপনার হচ্ছে 134 নম্বর পেজের 13 নম্বর উদাহরণ। সো এখানে চিত্রটা খুব ভালোভাবে দেখা যাচ্ছে না, সো আমি এরকম চিত্র একটা নিয়েছি এঁকেছি আপনাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য। এরকম টাইপের ম্যাথ অনেকগুলো এবং সেমিস্টার ফাইনালেও আসে এবং জবের ক্ষেত্রে অনেকগুলোতে আসে, ঠিক আছে। আর ডুয়েটে তো অবশ্যই এই সাবজেক্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো অবশ্যই আমি আপনাদেরকে দেখাচ্ছি, প্লিজ সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ম্যাথে চলে যাচ্ছি। ম্যাথটা হচ্ছে এরকম, দেখেন এখানে একটা চিত্র দেওয়া আছে। তো দেখুন এখানে বলা হয়েছে আর সি এবং আর বির মান বের করার জন্য। তো দেখেন এখানে একটা জিনিস খেয়াল করেন আপনারা, এখানে হচ্ছে দেখেন কোনো থিতার মান নাই, এখানে কোনো ডিগ্রি নেই, এখানে কোনো ডিগ্রি নেই। এর আগে আমরা একটা ম্যাথ করছিলাম যে এখানে হচ্ছে আপনার ডিগ্রি দেওয়া আছে, এই কোনটার মান দেওয়া আছে, এই কোনটার মান দেওয়া আছে, কিন্তু এই অঙ্কটাতে এইটার মান দেওয়া নাই, ঠিক আছে। তো আপনার যদি ওই এর আগের ম্যাথটা যদি আপনারা না দেখে থাকেন অবশ্যই দেখে আসেন, আমাদের আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন, ঠিক আছে। তো বা প্লে লিস্টে আমাদের হচ্ছে স্ট্রাকচারাল মেকানিক হচ্ছে প্লে লিস্টে ফোল্ডার করা আছে, ওইখানে যেয়ে দেখতে পারেন। তো আমরা এই ম্যাথ এখন সলভ করব। দেখেন একটা জিনিস খেয়াল করেন, আপনারা দেখাই, দেখেন এই জিনিসটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখেন আমরা হচ্ছে এখানে একটা চিত্র আঁকি এরকমভাবে, দেখেন এটা বইলা দিছে যে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এটা কি একটা সমকোণী ত্রিভুজ? অবশ্যই একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এটা একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। দেখেন এই কোণটা যদি 90 ডিগ্রি কোণ হয়, ঠিক আছে, আবার এখানে বলে দিছে দেখেন এটা 60 ডিগ্রি, তাহলে এটা 60 ডিগ্রি, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা 30 ডিগ্রি আমরা বুঝে নিছি, ঠিক আছে। তাহলে আমরা কি জানি এই কোণটা বিপরীত কোণ হচ্ছে এটা, এই কোণটা বিপরীত কোণ হচ্ছে এটা। তো এটা যদি আমরা 30 ডিগ্রি জেনে নেই, কারণ আমরা জানি যে তিন কোণের ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তাহলে এটা 90 হলে এটা 60, এটা 30, ঠিক আছে। আমরা এটা বুঝে নিলাম এটা 30, তাহলে এটার সিমিলার কোণ হচ্ছে এটা, ঠিক আছে, বিপরীত কোণ হচ্ছে কি এটা। তাহলে আমরা এই চিত্র থেকে আর একটা চিত্র আঁকতে পারি ফ্রি হ্যান্ডে, হচ্ছে এটা, ঠিক আছে, মুক্ত রঙ্কন করলাম। তো দেখেন এটা যদি আমরা 60 ডিগ্রি হয়, তাহলে আমরা এটা লিখতে পারি 60 ডিগ্রি, এই জন্য এটা লিখলাম 60 ডিগ্রি। যদি এটা 30 ডিগ্রি হয়, তাহলে আমরা এটাও সেম 30 ডিগ্রি লিখতে পারি, তাহলে এটাতে আমরা জানি 30 ডিগ্রি হবে, ঠিক আছে। তাহলে আমরা আগের মতো হয়ে গেছে, আগে যে একটা ম্যাথ করছিলাম না ওই ম্যাথের মতো হয়ে গেছে। এখান থেকে এখানে দূরত্ব 30 সেন্টিমিটার, এখান থেকে এখানে দূরত্ব 50 সেন্টিমিটার, আর এটা হচ্ছে 60 ডিগ্রি কোণ, এটা হচ্ছে 30 ডিগ্রি কোণ। এখন আমাদেরকে বের করতে হবে এফ, বলের মান বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা সরাসরি ম্যাথে চলে যাই, তাহলে ম্যাথে যদি আমরা চলে যাই, দেখেন এখানে হচ্ছে বি বিন্দুতে মুভমেন্ট নিই, বি বিন্দু কোণ, এটা হচ্ছে ফিন যুক্ত, এখানে আমরা এটা স্থির বিন্দু, এই জন্য বি বিন্দুতে আমরা মুভমেন্ট নিলাম। আমরা এর আগের মধ্যে বলছিলাম যে মুভমেন্ট সমান সমান হচ্ছে মুভমেন্ট আমরা দুই প্রকার জানি, একটা হচ্ছে ধনাত্মক মুভমেন্ট প্লাস মুভমেন্ট, আর একটা হচ্ছে সমান সমান নেগেটিভলি ঋণাত্মক মুভমেন্ট, ঠিক আছে। তাহলে আমরা সাধারণত লিখি যে ঋণাত্মক মুভমেন্ট সমান সমান ধনাত্মক মুভমেন্ট, সো এখানে এই জিনিসটাই করছে, ঠিক আছে। এখানে আমরা একটু দেখি, দেখেন এখানে যদি আমরা এই বিন্দু মুভমেন্ট নেই, তাহলে আমরা একটা জিনিস খেয়াল করেন, এখান থেকে যদি আমরা চিন্তা করি বা এখান থেকে চিন্তা করি, দেখেন চিন্তা হচ্ছে প্লাস, এখানে যদি মুভমেন্ট নেই তাহলে এই দিকে যদি ঘুরে, দেখেন এটা নিচের দিকে কাজ করতেছে, তাহলে এই দিকে যদি ঘুরে, ঠিক আছে, দেখেন এখানে যদি মুভমেন্ট নিলাম, তারপর হচ্ছে এই পাশে, এখান থেকে যদি এই পাশে ঘুরে, তাহলে এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে, তার মানে এটা প্লাস হবে, এই জন্য প্লাস। দেখেন এখানে প্লাস বসানো, অর্থাৎ প্লাস মানে কিছু নাই, প্লাস। তারপর হচ্ছে ইঞ্চু, কত দূরত্ব কাজ করতেছে, দেখেন 50 হচ্ছে হচ্ছে এটা লম্ব, ঠিক আছে, এই যে হেলানোভাবে লম্ব। তাহলে আমরা জানি কিটা, আমরা জানি যেহেতু আমরা ইয়ে বের করবো, কি বের করবো, এটা হচ্ছে খারাপ ভাই বের করবো এখানে। সো আমরা একটা শর্টকাট নিয়মে ধরে নিই, এখানে হচ্ছে একটা জিনিস খেয়াল করবেন সবাই, জিনিস হচ্ছে এরকম হবে 50 × cos 30 ডিগ্রি। এখন বলি কস হয়েছে কেন, আমরা ত্রিভুজ যদি ধরে নিই, তাহলে কস সমান 30 ডিগ্রি ধরে নিলে, আমি আপনাদেরকে আগের ম্যাথে দেখাইছিলাম কিভাবে হবে, আর যদি আপনারা এখনো না বুঝে থাকেন, তারপর আমি এই ম্যাথটা শেষে আপনাদেরকে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ,
ঠিক আছে। তো এখন হচ্ছে আমরা দেখি দড়ি, সরাসরি দড়ি 50 ইনটু হচ্ছে কত 30, সরি এখন হচ্ছে 50 cos 30 ডিগ্রি, বিষয়টা এরকম হবে 50 ইনটু cos 30 ডিগ্রি। এর জন্য দেখেন আমরা লম্ব দূরত্ব লিখলাম কত, f ইনটু 50 cos 30 ডিগ্রি, ঠিক আছে। এবার ধরেন মাইনাস, মাইনাস কেন আসলো, দেখেন এই বিন্দু থেকে এই বিন্দুতে বের করব, ঠিক আছে। এই বিন্দুটা বের করতে হলে এই যে এটা উপর দিকে এখানে বাধা অবস্থা আছে, এটা বাধা অবস্থা আছে, তাহলে এটা কি আরসি কাজ করতেছে, উপর দিকে এটাকে বাইদা রাখছে, তার মানে কি আরসি অবস্থায় আছে। তাহলে এখানে আরসি আমরা লিখলাম কেন, মাইনাস হবে কেন, দেখেন এটা যদি আমরা ফি ব্যান্ডে থাকি, তাহলে যদি এখানে আরসি ধরি, আরসি তাহলে যদি এটা ধরি, তাহলে আমরা যদি গড়ির কাটার দিকে চিন্তা করি, তাহলে এই দিকে ঘুরবে, ঠিক আছে। তাহলে গড়ির কাটার বিপরীত দিকে, অর্থাৎ এটা যদি মুভমেন্ট হয়, তাহলে যদি আমরা এখানে ধরি, তাহলে এই দিকে ঘুরবে, তাহলে গড়ির কাটার বিপরীত দিকে, অর্থাৎ এটা হচ্ছে মাইনাস হবে। এর জন্য মাইনাস, আরসি আরসি বসাইলাম ইনটু কত দূরত্ব 30 সেন্টিমিটার দূরত্ব, এই জন্য 30 ইনটু কত হবে cos 60 ডিগ্রি, cos cos 60 ডিগ্রি 60 ডিগ্রি। আমি আবারও বলি cos 60 ডিগ্রি কিভাবে বসালে, এটা আমি পরে আপনাদেরকে দেখাবো, পরে বলতে ভিডিও শেষে আপনাদেরকে দেখাবো, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তারপর হচ্ছে দেখেন আরসি, আমরা আরসি মাইনাস না, এটাকে আমরা এই পাশে রেখে দিলাম, এই দুটোটাকে আমরা এই পাশে রেখে দিলাম, ঠিক আছে। এখন হচ্ছে 30 cos 60 ডিগ্রি মান হচ্ছে 15, এই জন্য ডাইরেক্ট সরাসরি এখানে 15 বসাই দিলাম, আর সমান সমান এই সাইডে চলে গেলাম, এই যে f এর f বসাইলাম ইনটু 50 cos 30 ডিগ্রি মান হচ্ছে 43.3, ঠিক আছে, এটা বসাইলাম। তারপর হচ্ছে দেখেন যদি আমরা কি এটা থেকে আমরা মানটা বের করতে যাই, এবার দেখেন জাস্ট আমরা মান বসাই, দেখেন এখানে বিষয়টা হচ্ছে এরকম যে rc ইনটু 15 সমান সমান f ইনটু এত, তাহলে f এর মান আমরা জানি কত, f এর মান জানি আমরা 200, দেখেন প্রশ্নতে দেওয়া আছে f সমান সমান 200 কেজি, ঠিক আছে। তাহলে 200 কেজি বল আমরা বসাইলাম যে 200 ইনটু 43, ঠিক আছে, 200 ইনটু 43 এটা আমরা রেখেই দিলাম, ঠিক আছে, 243 করার পরে 8660 কেজি মিটার আসলো, ঠিক আছে। তাহলে এটাতে আসলে আমরা এই জিনিসটা এরকম করছি যে আর সি সমান সমান তারপর হচ্ছে 8660 ডিভাইডেড 15 সাথে কত আছে, আরে সরি আর সির সাথে ইনটু আছে কত 15, এই যে 15, এটা যদি আমরা ভাগ দেই তাহলে এই রেজাল্টটা আমাদের বের হবে, ঠিক আছে, তাহলে কেজিতে বের হবে। তাহলে আমরা কি পাইছি, এটা হচ্ছে আর সির অ্যানসার পাইয়া গেছি। তারপর বলছে আমরা এবার ভার্টিক্যাল মুভমেন্ট নেব, তারপর হচ্ছে হরিজন্টাল নেব, আমরা দেখি প্রথমে কি লাগে। তো ভার্টিক্যাল যদি আমরা ধরি, এখানে সামেশন ভার্টিক্যাল সমান সমান শূন্য, তো উপরের দিকে হচ্ছে আমরা প্লাস ধরবো, নিচের দিকে মাইনাস ধরবো, অর্থাৎ উপরের দিকে যে কাজটা করতেছে এটা হচ্ছে প্লাসের, আর যেটা নিচের দিকে এটা হচ্ছে মাইনাসের। দেখেন এখানে চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে যে উপরের দিকে যেটা এটা হচ্ছে প্লাস, আর নিচের দিকে যেটা হচ্ছে এটা হচ্ছে মাইনাস, ঠিক আছে। তাহলে যদি আমরা এটা ধরি তাহলে আমাদের রেজাল্টটা কি আসে দেখি, তাহলে দেখেন এখানে রেজাল্ট আরসি, আরসি তো এখানে একটা জিনিস খেয়াল করেন, দেখেন এখানে হচ্ছে এই লাইনটা হচ্ছে এতটুক করার পর, ঠিক আছে, এই লাইনটা এতটুক করার পর হচ্ছে এই লাইনটা বসবে, এটা ফরের লাইন, ঠিক আছে, অর্থাৎ হচ্ছে এই লাইনটা হবে এই ফরে এখানে হবে, ঠিক আছে। তো আমরা লিখলাম, লিখলাম দেখেন উপর দিকে কোনটা কাজ করতেছে, নিচের দিকে কাজ করতেছে, দেখেন এই এফসি না, এফসি নিচের দিকে কাজ করতেছে না উপর দিকে কাজ করতেছে, নিচের দিকে কাজ করতেছে, মানে সরি এখানে দেখেন আরসি, আরসি নিচের দিকে কাজ করতেছে, দেখেন এটা নিচের দিকে কাজ করতেছে, এখানে এফও নিচের দিকে কাজ করতেছে। তাহলে আমরা সরাসরি মানগুলো বসাই দিই, তো আরসি এর মানটা একটু আগে পাইছিলাম আমরা 577.33 কেজি, এর জন্য বসাইলাম, ঠিক আছে। মাইনাস হচ্ছে কেন, নিচের দিকে কাজ করতেছে এই জন্য মাইনাস, আর ওই এখানে যে মানটা আছে এটা সরাসরি এখানে বসাই দিলাম। তারপর হচ্ছে মাইনাস 200 কেন হবে, দেখেন এফ এর মানটা কিভাবে, এফ তো নিচের দিকে কাজ করতেছে, ঠিক আছে, এখানে আমরা লিখছি ভার্টিক্যাল, ভার্টিক্যাল সামেশন ভার্টিক্যাল লেখা লিখছিলাম যে সমান সমান উপরের দিকে হলে, চিহ্ন যদি উপরের দিকে হয় তাহলে প্লাস, এবার এটা লিখছিলাম, ঠিক আছে। এটা লেখার মানেই হচ্ছে বিষয়টা এরকম যে উপরের দিকে হলে প্লাস, নিচের দিকে হলে মাইনাস, তাহলে এই জন্য 200 কি হবে, নিচের দিকে কাজ করতেছে এই জন্য মাইনাস হবে, এই জন্য 200 মাইনাস প্লাস আরবি, আরবি কি হবে, দেখেন এগুলো যেগুলো সবগুলো নিচের দিকে কাজ করতেছে কিন্তু এটা উপরের দিকে কাজ করতেছে, যদি সাম্য অবস্থা রাখার জন্য এটাকে কি করতে হবে, এটা উপর দিকে, এটা উপর দিকে কাজ করতেছে, অর্থাৎ এই দুইটাকে ধরে রাখার জন্য এটা কাজ করতেছে, এটা এইভাবে কাজ করতেছে, এভাবে ঘুরতেছে, এটা এইভাবে ঘুরতেছে, এটা এভাবে ঘুরতেছে আর এটা এইভাবে ঘুরতেছে, ঠিক আছে, কিন্তু এটা জায়গা স্টপ হয়ে থাকতেছে, অর্থাৎ এটাকে ওইভাবে ঘুরতে দেয় না, এটাকে এভাবে ঘুরতে দেয় না, এই জন্য এটা উপর দিকে কাজ করতেছে, যেহেতু এটা নিচের দিকে কাজ করতেছে এটা উপর দিকে কাজ করতেছে, এই জন্য এটা প্লাস আরবি হবে, সমান সমান আরবি, সমান সমান শূন্য।
তাহলে এটা যদি মান বাই করতে যাই আমরা যদি সেম জিনিসটা এরকম হয় দেখেন আর আর এর রেখা দিলাম এর রেখা সমান সমান এই সাইড দিয়ে নিলাম সবগুলোরে তাহলে এটা মাইনাস এর আছে এটা প্লাস এর হবে প্লাস এর কত হবে 5 7 7 3 3 আর এটাও মাইনাস এর ইজ ইট দ্য প্লাস হবে প্লাস কত হবে 200 তো এটা যদি 500 এর সাথে 200 যদি যোগ দিই তাহলে এটা যদি 700 77.33 এজন্য এটা হচ্ছে অ্যানসার ঠিক আছে তাহলে আমরা দুটো অ্যানসার পাইছি প্রশ্ন বলছে যে আর সি এর মান বের করার জন্য আরও বলছে যে আর এর মান বের করার জন্য অর্থাৎ এই আর বে মান বের করার জন্য আর হচ্ছে আর সি এর মান বের করার জন্য অবশ্যই আমরা আর সি আর যে মান বের করছি এবং লিখতে পারি যে বি বিন্দুর প্রতিক্রিয়া বল হচ্ছে আর বি বি বিন্দু এটা হচ্ছে বি বিন্দু প্রতিক্রিয়া বল হচ্ছে আর বি প্রতিক্রিয়া বলটাকে আমরা অ্যানসার বার করছি 77.33 কেজি আর হচ্ছে সি সি বিন্দুতে প্রতিক্রিয়া বল হচ্ছে আর সি সি বিন্দুতে প্রতিক্রিয়া বল এটা নিচের দিকে কাজ করছে হচ্ছে কত 577.33 কেজি ঠিক আছে এই দুটোটাই হচ্ছে অ্যানসার আশা করি আমি বুঝতে পারছি ও আমি আপনাদের বলছিলাম ভিডিও শেষে দেখাবো যে কিভাবে হচ্ছে আমরা ওই এই মানটা বের করছি 50 cos 30 ডিগ্রি এটা এটা কিভাবে বের করছি এটাই দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে একটা ত্রিভুজ যদি ধরে নিই আমরা এটা এটা ধরছি এটা তারপরে যেটা হচ্ছে অতিভুজ অতিভুজ এটা নিলাম তারপর যেটা এটা হচ্ছে ভূমি তাহলে এসে লম্ব দূরত্ব তাহলে এটা যদি আমরা x দুইটা নেই ঠিক আছে এটা আমরা জানি না দরকার নেই এটা আমরা অতিভুজ জানি কত 50 ঠিক আছে তাহলে আমরা cos a ডিগ্রিটা এই কোণটা কত আমরা 30 ডিগ্রি তাহলে আমরা লিখি যে দেখেন cos 30 ডিগ্রি সমান সমান cos সমান সমান আমরা জানি কি ভূমি বাই অতিভুজ অতিভুজ তাহলে এর ভূমির মানটা কি হবে এখানে দেখেন ভূমি আমরা জানি না ভূমি জানি x তাহলে x বসাইলাম আর নিচে জানি অতিভুজ আমি 50 তাহলে এখানে জানি cos 30 ডিগ্রি তাহলে দেখেন তো যদি আমরা এখানে রেখা দেই দেখেন 50 এই সাইডে চলে আসে তাহলে 50 ইনটু cos 30 ডিগ্রি সমান সমান x তাহলে x সমান সমান আমরা লিখতে পারি 50 cos 30 ডিগ্রি ঠিক আছে তাহলে আমরা এইভাবে এখানে এটা লিখছি ঠিক আছে এইভাবে এটা আমরা লিখছি আশা করি বুঝতে পারছেন আর যদি এই ম্যাথ নিয়ে কারো কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই বলতে পারে আমাদের কিন্তু বলছে আরসি আর হচ্ছে আরবি প্রতিক্রিয়া বল বার করার জন্য আশা করি ম্যাথটা বুঝতে পারছেন আর যদি না বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ আমি কমেন্টে রিপ্লাই দেবো আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং যদি ভালো না লাগে তাহলে অবশ্যই ডিসলাইক করতে পারেন ঠিক আছে আর হচ্ছে সবাই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে আসা বেল আইকনটা প্রেস করে দিবেন।